এই ভিডিওটি দেখার পর আপনার যেরকম অনেকগুলো প্রশ্ন জেগেছে আমারও কিন্তু এই খামারটিকে নিয়ে অনেকগুলো প্রশ্ন জেগেছে তবে একটা প্রশ্ন নিয়ে আজকে কথা বলবো প্রথমে একটু পরিচয় দেই এই খামারটি ওমানে অবস্থিত এইখানে পঁয়ত্রিশ হাজার মুরগি পালন করা হয় তবে যিনি এই খামারটি পরিচালনার দায়িত্বে রয়েছেন তিনি আমাদের বাংলাদেশি বাই এবারে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নটিতে আসা যাক আমার প্রশ্নটি হচ্ছে এতগুলো মুরগি ব্রুডিং করে কিভাবে। যেহেতু এটি একটি ইন্ডাস্ট্রিয়াল ফার্ম এই ফার্মটিতে এতগুলো মুরগি ওরা কোন সিস্টেমে ব্রুডিং করে সেটি আমার যেমন প্রশ্ন আশা করি এটি আপনাদেরও প্রশ্ন এই হচ্ছে তার একেবারে সহজ সরল উত্তর বুডিংয়ে যে পরিমাণ তাপমাত্রা থাকা দরকার এই শেডটির ভিতরে সেই পরিমাণ তাপমাত্রা রাখা হয় আর সেটি পর্যবেক্ষণে রাখার জন্য এই মিটারটি ব্যবহার করা হয় যেহেতু খামারটি ওমানে সেখানে সেইখানে গরমের দিনে এক্সট্রা কোনো ব্যবস্থা নিতে হয় না বুডিংয়ের তাপমাত্রা করার জন্য তবে শীতের দিনে খামারগুলোতে এক্সট্রা ব্যবস্থা নিতে হতে পারে ব্রুডিংয়ের তাপমাত্রা কত থাকে সেটি কমেন্টস করে জানাতে ভুলবেন না সোহাগবাই এই কোম্পানির মালিকের কাছ থেকে অনুমতি নিয়ে আমাকে বিডিও পাঠিয়েছেন আর আমি আপনাদের জন্য কষ্ট করে প্রতিবেদনটি তৈরি করছি যদি আপনারা একটু কষ্ট করে পেস্টটিকে ফলো দিয়ে আমাকে উৎসাহিত করেন তাহলে আমার প্রতিবেদন তৈরি করতে আরও অনেক বেশি ভালো লাগবে এবারে এই সেটটি নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে ভিডিওটি শেষ করব এই পাশে আপনারা কুলিং প্যাড দেখতে পাচ্ছেন যেহেতু এই পাশে কুলিং প্যাড রয়েছে সেহেতু আপনারা ইতিমধ্যে অবশ্য এটাও বুঝে গিয়েছেন এই সেটটির ঠিক অপর পাশে বিপরীত পাশে অবশ্যই একজস্ট ফ্যান রয়েছে হ্যাঁ প্রিয় দর্শক চলুন এখন আমরা ওই পাশটা একটু দেখিনি ওই পাশে যেতে যেতে আরও দুইটি ইনফরমেশন জেনে নেওয়া যাক নিশ্চয়ই ভাবছেন এত বড় কামার নিশ্চয়ই ফুল্লি অটোমেটেড এইখানে খাবারটা হাতে দিতে হয় যেভাবে বাংলাদেশের বেশিরভাগ খামারিরা আমরা দিয়ে থাকি আর শুধু পানিটা এইখানে ফুললি অটোমেটেড যেভাবে আমরা নিপুল রিঙ্কার বেল ড্রিঙ্কার ব্যবহার করে থাকি ব্যাপারটা এমনই খাবার সিস্টেমটা আমরা যেভাবে দিয়ে থাকি ঠিক এইভাবে এইখানেও দেওয়া হয়ে থাকে আমরা কিন্তু শেডের অপর প্রান্তে চলে এসেছি এখানে জানালার মতো খুব খুব যা দেখতে পাচ্ছেন এগুলোই কিন্তু অ্যাকজস্ট ফ্যান অর্থাৎ এর সামারি হচ্ছে এই বিশাল খামারটির লম্বালম্বী দুই পাশ স্থায়ীভাবে লাগানো বাকি দুই পাশের মধ্যে এক পাশে রয়েছে কুলিং প্যাড অপর পাশে রয়েছে একজোস্ট ফ্যান এছাড়াও কিন্তু এইখানে এসির ব্যবস্থাও রয়েছে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ